হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি স্টপস ইউটিউব চ্যানেল এবং হৃদয় হার্টস ফেসবুক পেজে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা হবে সুপারস্টার শাহরুখ খানের আপকামিং ঈদের সিনেমা রাজকুমার নিয়ে। রাজকুমার প্রধান চরিত্রে সুপারস্টার শাহরুখ খান এবং আমেরিকান হিরোইন কোয়ান্টিক কফি। সিনেমাটা পরিচালনা করতেছেন প্রিয়তমা খ্যাত পরিচালক হিমেল আশরাফ। তো শুরুতেই রাজকুমার নিয়ে কথা বলার আগে আমি একটু হিমেল আশরাফ ভাইকে নিয়ে আমার একটা পার্সোনাল স্টেটমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ভাই, হিমেল আশরাফকে আমি যতই দেখতেছি আমি খুবই সারপ্রাইজ হচ্ছি। রিসেন্ট টাইমে আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ডিরেক্টর যারা যারা কাজ করতেছে তাদের মাঝ থেকে হিমেল আশরাফ ভাই আমাকে পুরোই সারপ্রাইজ করেছে এবং তার দিকে আমাকে টানতেছে বারবার। এরকম একটা ফিল হচ্ছে, মানুষটা সবসময় অন ক্যামেরা সহজ সরল এবং পজিটিভভাবে কথাবার্তা বলে, মানে কোনো প্যাচ গোছ নাই, মনে হচ্ছে যে দুনিয়ার সব থেকে সহজ সরল ব্যক্তি হচ্ছে তিনি। আমি জানি না তিনি ব্যক্তিগত জীবনে কেমন, তিনি কেমন কী আচরণ করেন, বাট ক্যামেরার সামনে যতটুকু আমি তাকে দেখেছি তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ার বহু দূরত্বে যতটুকু জেনেছি সে একদম সহজ সরল এবং পজিটিভ চিন্তাভাবনার একজন মানুষ। এই তো রিসেন্ট টাইমে আপনারা দেখেন সুনঙ্গ এবং প্রিয়তমানি কত কিছু হলো, ডিরেক্টররা কত কিছু বললো, আর্টিস্টরা কত কিছু বললো, বাট হিমেল আশরাফ ভাই একদম চুপচাপ। যদিও রেগে রেগে পোস্ট করেছিলেন বাট সেটাকে সাথে সাথে কিন্তু অবশ্যই কারেকশন করেছিলেন। আবার রিসেন্ট টাইমে নীল দরিয়া নিয়ে তাকে বিভিন্ন মানুষ খোঁজাখুঁজি করলো, মানে চেষ্টা করতেছিল যেন সে একটু নেগেটিভ কথাবার্তা বলে, বাট সবসময় মাথা ঠান্ডা রেখে একদম চুপচাপ সহজ সরল পজিটিভভাবে কিন্তু সে অ্যান্সারগুলো দেয়। এই যে ব্যাপারটা একজন ডিরেক্টরের মধ্যে আসলে এই যে ব্যাপারটা নমনীয়তা এবং সবসময় পজিটিভভাবে থাকা, এটা আমাকে একদম আলাদাভাবে টানে। তো রিসেন্ট টাইমে ইন্ডাস্ট্রির মধ্যে যারা যারা কাজ করতেছে সেখান থেকে আসলে এই গুণটা আমি হিমেল আশরাফ ভাইয়ের মধ্যে আসলে বেশি দেখছি। তো একটা আলাদা কানেকশন তার সঙ্গে তৈরি হয়েছে। তো বি ব্রেভ এবং এইভাবে আপনার পজিটিভিটিটা ধরে রাখেন হিমেল আশরাফ ভাই। আসলে ডিরেক্টররা তো তাদের কাজের মাধ্যমে দেখাবে যে আমি ডিরেক্টর, দেখ আমি এটা বানাইছি, আমি ক্যাপ্টেন, আমি এটা করছি। তো এই যে ব্যাপারটা, এই যে কারিশমেটিক ব্যাপারটা, এটা আপনার মাঝে রয়েছে। তো এটা ধরে রাখেন এবং ধরে রেখে ইন্ডাস্ট্রির জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন। তো প্রত্যাশা রাখছি আপনার উপর, আশা করছি আমাদের এই প্রত্যাশা আপনি অবশ্যই পূরণ করবেন। ওকে ভিউয়ার্স, এবার হেল যাক তাহলে রাজকুমারের কাছে। রাজকুমার টার্গেট ডেট ঈদুল ফিতর 2024। তো সেই লক্ষ্যেই তারা কাজ করতেছে এবং সেইভাবে তারা কিন্তু একটা প্ল্যান ইতিমধ্যে সাজিয়েছে এবং তাদের মতে ধারণা মতে তারা শুরু করতে চলেছে অক্টোবর থেকে শুটিং। অর্থাৎ অক্টোবর থেকে শুটিং শুরু হতে চলেছে রাজকুমারের এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছে। এবং ইতিমধ্যে কিন্তু রাজকুমারের হিরোইন কোয়ান্টিক কফি তিনি কিন্তু বাংলা শেখাও শুরু করেছেন, যদিও এটার আপডেট অনেকদিন আমরা আগে পেয়েছিলাম। কোয়ান্টিক কফি নিজেই আর কি তার ফেসবুক অলে পোস্ট করে জানিয়েছিলেন যে সে বাংলা শিখছে এবং এ ব্যাপারে কিন্তু হিমেল আশরাফ ভাইও মানে কনফার্মেশন দিয়েছে যে কোয়ান্টিক কফি এখন বাংলা শিখছে। যদিও আসলে একদম শুদ্ধ পরিপাটি বাংলা তাহলে লাগবে না, জাস্ট বাংলা বলতে পারলেই হচ্ছে, বাট তারপরেও কোয়ান্টিক কফি কিন্তু নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া বিভার শুটিং সম্বন্ধে আরও জানা গিয়েছে, আপনারা হয়তোবা সবাই ইতিমধ্যে জানেন যে সিনেমার শুটিং শুরু হবে বাংলাদেশ থেকে, বাট গল্পের প্রয়োজনে সিনেমাটা শিফট হবে হচ্ছে আমেরিকায়। তো আমেরিকার পাশাপাশি কিন্তু সিনেমাটার গল্প আবার যাচ্ছে ক্যানাডাতে, অর্থাৎ বাংলাদেশ, আমেরিকা এবং ক্যানাডাতে এই তিনটা জায়গায় মিলে মূলত শুটিং করা হচ্ছে রাজকুমারের। এছাড়া বিভার্স গল্পটা কেমন হতে চলেছে বা গল্পের মধ্যে আসলে দর্শকদের কী কী প্রাপ্তির জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু হিমেল আশরাফ ভাই ইতিমধ্যে জানিয়েছেন যে গল্পটা কিছুটা ফ্যামিলি ওরিয়েন্টেড বা ফ্যামিলি ড্রামা টাইপ হতে চলেছে, কিন্তু গল্পের প্রয়োজনে এই গল্পের মধ্যে রোম্যান্স, অ্যাকশন এবং একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও কিন্তু রয়েছে। তো আসলে গল্পের যে ধাঁচ রয়েছে এই ধরনের গল্প স্টিল দর্শক গ্রহণ করতেছে, হলের মধ্যে এই ধরনের গল্পের চাহিদা রয়েছে। তো গল্পের চাহিদা কিন্তু এখানে অনেক। পাশাপাশি একটা বিষয় আমি শেয়ার করতে চাই, হিমেল আশরাফ ভাই যেহেতু এই গল্পটা বাংলাদেশ টু আমেরিকা, আমেরিকা টু ক্যানাডা শিফট করতেছে, তো দারুণ দারুণ লোকেশনে কিন্তু শ্যুট হতে চলেছে রাজকুমার সিনেমা। আর হ্যাঁ, দারুণ লোকেশনের পাশাপাশি হিমেল আশরাফ ভাই কিন্তু আরও একটা ব্যাপার জানিয়েছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে শাহরুখ খান বুঝে শুনে কাজ করতে চাই। শাহরুখ খান বুঝতেছে যে আসলে কী তার করা দরকার এবং অডিয়েন্সকে কী দেওয়া দরকার। তো সেইখান থেকে আসলে শাহরুখ খান ধীরে সুস্থে কাজ করতে চায়। তো এই যে ব্যাপারটা, আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলতেছি, আমি তো প্রায় 2 বছর আগেও ভিডিও বানিয়েছিলাম যে আসলে শাহরুখ খানের কী করা উচিত। তো আসলে সত্যি এই ব্যাপারটা কিন্তু এখন ভালো লাগছে যে শাহরুখ ভাই ধরে ধরে কাজ করতেছে এবং বুঝে শুনে কাজ করতেছে দর্শকদের জন্য এবং ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছে। তো এখন দেখা যাক তার এই পরিশ্রমের ফল কেমন হয়। তো ভিউয়ার্স, সামনে আসতেছে রাজকুমার, শুটিং শুরু আগামী অক্টোবর থেকে, এখন জাস্ট অপেক্ষা কয়েকটা মাস কয়েকটা দিন, তারপরে ঈদে খেলা হবে রাজকুমার নিয়ে। তো ভিউয়ার্স, সামনে তো আসতেছে রাজকুমার, ইতিমধ্যে মায়া নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা আই বাটনে রয়েছে, অবশ্যই সেটাও দেখবেন। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টুইট ফিল্মি স্টকস। ধন্যবাদ সবাইকে।